দ্বিতীয় বর্ষপূর্তিত আসলে মানে সরকারখনক একটা পরামর্শ দিব বিচাৰিছো আমার তরফের পৰা আর পরামর্শটা নিশ্চিতভাবে সাকে ভালে পাব এখানে যে চমক সৃষ্টি করব বিচাৰে আৰু এটা চমক কিন্তু সৃষ্টি করব পাৰে সেইটো হৈছে যে অসম সরকারের যাক রাজ্যিক কর্মচারী আছে তেখেতসকলের নিজের যাক সরকারি কর্মচারী আছে সেই কর্মচারীসকলের মাহর যদি দরমহা পারিলে সেই মাহর দরমহাটা খানাপাড়াত অনুষ্ঠান পাতি বিতরণ করার ব্যবস্থা করক আৰু চমক সৃষ্টি হব তেখেতসকলের দলের কারণে ভাল হব গাদি রক্ষার কারণে ভাল হব খানাপাড়ালে প্রতিমাহে মাতক বিশাল সভার আয়োজন করক লাখ লাখ হাজার হাজার কর্মচারী গোট খাব মাহে মাহে দরমহা দিয়ার ব্যবস্থাটা খানাপাড়াতে করক আর তেনেকা ধরনের চমক সৃষ্টি করক এই কথা বার্তাটা এই পরামর্শটা যে দ্বিতীয় বর্ষপূর্তিত দিছো 23 লাখ নিবনক নিযুক্তি দিম বলে কয় সরকারের দায়িত্বলে আহিছিল এটা 1 লাখও সম্পূর্ণ করবা নাই বাকি 22 লাখক তেখেতসকলে তিনটা বছর কেনেকৈ নিযুক্তি দিব সেই কথা বার্তাবিলাক সরকারখনের এই দুবছরিয়া যেখেতসকলের কার্যকাল সেই কার্যকালত তেখেতসকলে বিশ্লেষণ করা উচিত দিনৰ বোজা লৈ লৈ হিতাধিকাৰী সৃষ্টি কৰি চমক সৃষ্টি কৰি আছে তেখেতসকলে গাড়ীখন দখল কৰিবৰ কাৰণে পৰিকল্পনা ঠিকেই কৰিছে কিন্তু জাতিটোক আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে অসমখনক আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে এই কথা বতৰাবিলাকত কিন্তু শুদ্ধ ৰূপত যে প্ৰতিনিধিত্ব কৰিব পাৰিছে এই কথাটো আমাৰ মনে ধৰা নাই 51,000 শিক্ষক কর্মচারীয়ে দরমহা পোৱা নাই আজি বহুমাহ ধরে গতি আগর যে দরমহা নোপা কলাদিনবিলাক সেই কলাদিনবিলাক কিন্তু ঘুরি আহিছে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনে আজি দ্বিতীয় বর্ষপূর্তিত ভরি দিছে মূল কথাটো হল যে দ্বিতীয় বর্ষপূর্তিত তেখেতসকল সফল নে বিফল এই পর্যালোচনাখিনি যদি কৰিব পৰা যায় সাধারণ নাগরিক হিসাবে বা আমি দেখি থাকা যাক বিষয় সেই বিষয়বিলাক যদি আমি প্রত্যক্ষ করো কিন্তু বহু বিষয়ত কিন্তু এই সরকারখনে সবল রূপত জনসাধারণক জনসাধারণের সমস্যাবিলাকক মূল মূল যা সমস্যাবিলাকক কিন্তু নেতৃত্ব দিয়াত এই সরকারখন সম্পূর্ণরূপে কিন্তু বিফল হয়েছে এটা একদম স্পষ্ট কথা প্রথম কথা হয়েছে যে এই সরকারখনে জাতিটোর আটাইতকৈ গুরুত্বপূর্ণ যে বিষয় মাধ্যম আর ভাষা এই দুইটা বিষয়ক লৈ এই সরকারখনে জাতিটোর উপর মাধমার মারিছে মাধ্যম আর ভাষাটো নাইকিয়া করবর কারণে এই সরকারখনে যে ধরনের ষড়যন্ত্রমূলকভাবে গোটে কাম কাজবিলাক করেছে সরকারি খণ্ডর বিদ্যালয়বিলাক নিশেষ করবর কারণে যে ধরনের কাম কাজ করেছে এই কথা বতরাবিলাকে কিন্তু এই সরকারখনের একটা ডাঙর বিফলতা আর যে জাতিটোর কারণে আটাইতক গুরুত্বপূর্ণ বিষয় আছিল আর সেই গুরুত্বপূর্ণ বিষয়বিলাকত জাতিটোর কঁকালত কিন্তু কূপ মরা হয়েছে এটা একটা স্পষ্ট কথা ইয়ার লগে এই সরকারখনের শিক্ষা বিভাগের নেতৃত্ব থাকার মুখ্যমন্ত্রীগী এই দুইগিয়ে ছাত্র ছাত্রীসকলের শৈক্ষিক জীবনক কিন্তু সঠিকভাবে প্রতিফলিত করে লৈ যাব পৰা নাই যার কারণে রাজ্যিক বোর্ডর প্রতি জনসাধারণের অভিভাবক সকলের ছাত্র ছাত্রীসকলের অনীহা এটা উপজিছে এটা পরীক্ষাও সুকলমে পাতিবলৈ সক্ষম নহল আর এই সরকারখনের দিনতে মেট্রিক পরীক্ষা আটাইতকৈ বিফলভাবে অনুষ্ঠিত করে তেখেতসকলে অভিলেখ সৃষ্টি করলে আর বিভিন্ন ধরনের কেবাবারও এস আই পরীক্ষা বাতিল করবলগা হয়েছে বিভিন্ন ধরনের কথা বতরা ইয়ার লগে তেখেতসকলে 23 লাখ নিবনক নিযুক্তি দিম বলে কয় সরকারের দায়িত্বলে আহিছিল এটা 1 লাখও সম্পূর্ণ করবা নাই বাকি 22 লাখক তেখেতসকলে তিনটা বছর কেনেকৈ নিযুক্তি দিব সেই কথা বতরাবিলাক সরকারখনের এই দুবছরিয়া যেখেতসকলের কার্যকাল সেই কার্যকালত তেখেতসকলে বিশ্লেষণ করা উচিত আর ইয়ার লগে 1 লাখ নিবনক নিযুক্তি দিয়ার কথা কৈছিল তাৰে 80% সম্পূর্ণ হল বলে কৈ থাকে আর একটা সময়তে আজি বর্ষপূর্তির দিনাখন 51,000 শিক্ষক কর্মচারীয়ে দরমহা পোৱা নাই আজি বহুমাহ ধরে গতি আগর যে দরমহা নোপা কলাদিনবিলাক সেই কলাদিনবিলাক কিন্তু ঘুরি আহিছে আর ঘুরি অহার মূল কারণ হয়েছে যে অধিক হিতাধিকারী সৃষ্টি এই সরকারখনে মূলত হিতাধিকারী সৃষ্টি করে চমক দিবর কারণে 10 তারিখের ভিতর অরুণোদয় পা আরম্ভ করে মানুষক এলেহুয়া করবর কারণে ইমানেই হিতাধিকারী আসনি সরকারখনে গ্রহণ করেছে যার কারণে তেখেতসকলে জনমূরি আয়তকৈ অধিক ঋণ লবলগা হয়েছে মানুষের উপর ঋণের বোঝা পড়েছে ঋণের বোঝা লৈ লৈ হিতাধিকারী সৃষ্টি করে চমক সৃষ্টি করে আছে তেখেতসকলে গাড়িখন দখল করবর কারণে পরিকল্পনা ঠিকই করেছে কিন্তু জাতিটোক আগবহাই লৈ যাবৰ কাৰণে অসমখনক আগবহাই লৈ যাবৰ কাৰণে এই কথা বতৰাবিলাকত কিন্তু শুদ্ধ ৰূপত যে প্ৰতিনিধিত্ব কৰিব পাৰিছে এই কথাটো আমাৰ মনে ধৰা নাই আৰু প্ৰতিটো ক্ষেত্ৰতে আচলতে চমক সৃষ্টি কৰিবৰ কাৰণে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন চৰকাৰখনে তেখেতসকলে সদায় চেষ্টা কৰি থাকে সেয়া নিযুক্তিৰ ক্ষেত্ৰতে হওক ব্যয়বহুলভাৱে অনুষ্ঠান কৰি নিযুক্তি দিয়া আন আন বিষয়বিলাকত বাৰে বাৰে তেখেতসকলে খানাপাৰাত তেনেকুৱা ধৰণৰ অনুষ্ঠান অনুষ্ঠিত কৰি বাৰে বাৰে বিভিন্ন ধরনের চমক সৃষ্টি করবর কারণে যাক বিষয় করে সেই বিষয়বিলাকর জড়িয়ে কিন্তু রাজসাহায্য বা রাইজর ধন অপচয় করেছে রাজকোষর ধন যে অপচয় করেছে এই কথা বতরাবিলাক স্পষ্ট হয়েছে আর ইয়ারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করাত এই সরকারখন সম্পূর্ণরূপে বিফল হয়েছে অত্যাবশ্যকীয় যাক সামগ্রী রন্ধন গ্যাস খোয়া বস্তু শিশুর খাদ্য কেঁচা শাক পাচলি যাক মানুষের দৈনন্দিন জীবনত আটাইতক প্রয়োজন ইন্ধনকে ধরে এইবিল বস্তুর দাম তখন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই সরকারখন
সম্পূৰ্ণৰূপে বিফল হৈছে। এই কথাটো চৰকাৰখনেও গাত পাতি লোৱা উচিত। আৰু লগে লগে আজি দ্বিতীয় বৰ্ষপূৰ্তিত আচলতে মই চৰকাৰখনক এটা পৰামৰ্শ দিব বিচাৰিছোঁ আমাৰ তৰফৰ পৰা, আৰু পৰামৰ্শটো নিশ্চিতভাৱে তেওঁলোকে চাগে ভালেই পাব, যে এই তেখেতসকলে যে চমক সৃষ্টি কৰিব বিচাৰে আৰু এটা চমক কিন্তু সৃষ্টি কৰিব পাৰে, সেইটো হৈছে যে অসম চৰকাৰৰ যিবিলাক ৰাজ্যিক কৰ্মচাৰী আছে, তেখেতসকলৰ নিজৰ যিবিলাক চৰকাৰী কৰ্মচাৰী আছে, সেই কৰ্মচাৰীসকলৰ মাহৰ যিটো দৰমহা পাৰিলে সেই মাহৰ দৰমহাটো খানাপাৰাত অনুষ্ঠান পাতি বিতৰণ কৰাৰ ব্যৱস্থা কৰক, আৰু চমক সৃষ্টি হ'ব, তেখেতসকলৰ দলৰ কাৰণে ভাল হ'ব, গাদী ৰক্ষাৰ কাৰণে ভাল হ'ব, খানাপাৰালৈ প্ৰতিমাহে মাতক, বিশাল সভাৰ আয়োজন কৰক, লাখ লাখ হাজাৰ হাজাৰ কৰ্মচাৰী গোট খাব, মাহে মাহে দৰমহা দিয়াৰ ব্যৱস্থাটো খানাপাৰাতে কৰক, আৰু তেনেকুৱা ধৰণে চমক সৃষ্টি কৰক। এই কথা বতৰাটো এই পৰামৰ্শটোৱে যি দ্বিতীয় বৰ্ষৰ প্ৰতি দিছোঁ, আৰু লগে লগে এটা কথা কৈছোঁ যে 51,000 শিক্ষক কৰ্মচাৰীয়ে আজিৰ তাৰিখত দৰমহা পোৱা নাই, হাহাকাৰ কৰি আছে, এই নতুনকৈ যিসকলে নিযুক্তি পাইছে সেইসকলে যাতে একে পৰিৱেশ একে এটা দিশত যাতে আগবাঢ়ি নাযায় আৰু সেই আগৰ দৰমহা নোপোৱা কলা দিনবোৰ যাতে মানুহৰ মাজলৈ ঘূৰি নাহে তাৰ কাৰণে কি ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব সেইবিলাক সিদ্ধান্ত গ্ৰহণ কৰক। কেবিনেট ঠায়ে ঠায়ে পাতি কেবিনেটত বিভিন্ন সিদ্ধান্ত লৈ চমক সৃষ্টি কৰা গোটেই কথা বতৰাবিলাক এতিয়া ৰাইজে জানিব পাৰিছে, ৰাইজে বুজিব পাৰিছে, গতিকে এইবিলাক কথা বাদ দিয়ক, হিতাধিকাৰীক সৃষ্টি কৰা কথা বতৰাবিলাক বাদ দিয়ক, সুস্থ ৰূপত দেশৰ ভিতৰত 5 নম্বৰ স্থানলৈ যদি নিবলৈ মন আছে এনেকুৱা ধৰণে আচলতে চমক সৃষ্টি কৰি যে নোৱাৰিব সেইটো স্পষ্ট কথা। আৰু লগে লগে আজিৰ এই দুবছৰ বৰ্ষৰ প্ৰতি এটা কথা কৈছোঁ, মাধ্যম ভাষা এইবিলাকক লৈ যিধৰণৰ আচলতে ষড়যন্ত্ৰ কৰিলে, যিধৰণে ৰাইজক কঁকালত কোব মাৰিলে, এই কথা বতৰাবিলাকে কিন্তু ৰাইজ সন্তুষ্ট নহয়, গতিকে এই কথা বতৰাবিলাকো বিশ্লেষণ কৰিবৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।